ভালোবাসা কোনো দর কষাকষি পণ্য নয়, এ কথাটা কিন্তু সবারই মনে রাখা উচিত। সাধারণত ভালোবাসা যখন জীবনে আসে আমরা কি করি, আমরা একজন অপরজন আমাকে ভালোবাসুক সেটা ভেবেই কিন্তু ভালোবাসা শুরু করি, তাই নয় কি? বেশিরভাগ ক্ষেত্রে, কারণ এক, আমি মনে মনে তাকে ভালোবাসলাম বা সেই মানুষটাকে চাইলাম সেটা ভেবে আমি সুখে থাকলাম যে হ্যাঁ আমি একজনকে ভালোবাসি, সেটা কিন্তু আমরা সাধারণত করি না। আমরা কি করি, আমরা নিজের যেভাবে ভালোবাসছি আমরা যে অপোনেন্টও আমাকে সেভাবেই ভালোবাসুক, এবং তখনই ১৯ থেকে ২০ হলেই হয় কি তিক্ততা হতে থাকে, ১৯ থেকে ২০ হলেই হয় কি ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, ১৯ থেকে ২০ হলেই মন কষাকষি বাড়তে থাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, শুরুতেই যেটা বলেছি, ভালোবাসা নিয়ে দর কষাকষি চলে না আসলে। যেমন বাদাম কিনতে গেলাম, বাদামওয়ালা, এই মিয়া তুমি ১০ টাকা এই কয়টা বাদাম দিলে, আরও দুটো দাও, বলেছি দর কষাকষি করেছে কোনো ভালোবাসে, আমি তো তোমাকে সারাদিন ধরে ১৪ বার ফোন করেছি, তুমি কেন একবারও করলে না? অর্থাৎ কি, আমি করেছি তোমাকে করতে হবে। আমি সারাদিন তোমার জন্য না খেয়ে বসেছিলাম, তুমি তো এসে একবারও বললে না চলো আমরা খেতে বসি, অর্থাৎ আমি না খেয়ে বসেছিলাম, হয়তো তোমার এসে আমাকে নিয়ে খেতে বসতে হবে। আমি তো তোমার জন্য সেই কবে থেকে কতদিন ধরে তোমার জন্য একটা সময় অপেক্ষা করছি, একসাথে দুজন মিলে বাইরে যাব, তুমি তো একটু সময়ও করতে পারছো না, অর্থাৎ আমি অপেক্ষায় আছি, অতএব তোমাকে সময় করে আমাকে নিতে হবে। প্রত্যেকটার মধ্যে কিন্তু কি হচ্ছে, অনেকটা দর কষাকষির মতো হয়ে যাচ্ছে না? কারণ যে মানুষটাকে আমি ভালোবাসি, আমি যা করছি সে যদি সত্যিই ভালোবাসে, সেও অটোমেটিক সেটা বুঝে নিতে পারবে, সেও তখন অটোমেটিকলি আমার মতো না হলেও আমার চত আরও বড়ভাবে আমাকে ভালোবাসবে। এই মেন্টালিটি যখন আমাদের মধ্যে থাকবে তখনই দেখা যাবে ভালোবাসার সত্যিকারের একটা, বলে না ঘাড়ের একটা মৃদু ঘাড় ঘাড় কা কাহানি, প্রেম কাহানি বা সুন্দর একটা মনের মধ্যে একটা আনন্দের ঝর্ণা বইয়ে দিবে। ভালোবাসা নিয়ে কাঁদতে হবে না, ভালোবাসা নিয়ে হাহাকার করতে হবে না, ভালোবাসা নিয়ে আমি এত বড় ভুল করলাম এই কথা ভাবতে হবে না। সব কিছুর মধ্যে কিন্তু খালি মাথায় রাখতে হবে যে আমার ভালোবাসাটা আমার মতো হবে, আমার ভালোবাসা আমার মতো করি আমাকে তুলে ধরবে, আমার ভালোবাসার মানুষটা আমি ভালোবাসব, আমার ভালোবাসার মানুষটা আমাকে কতটুকু ভালোবাসলো আমার নিক্তিতে, আমি কতটুকু এগিয়ে গিয়েছিলাম সে কতটুকু আসলো, এই হিসাব কষাকষি করে আর যাই হোক প্রকৃত ভালোবাসা হয় না। প্রকৃত ভালোবাসা এক কথাতে কোনো পণ্য নয়। আমরা ভালোবাসাকে যখনই পণ্য করি তখনই সেই ভালোবাসাটার মধ্যে আসলেই আমি বলবো প্রকৃত অর্থে যে আত্মার বন্ধন সেটা হারিয়ে যায়, তখন ভালোবাসাটা অনেকটাই হয়ে যায় তুমি দিচ্ছ আমি পাচ্ছি, আমি দিচ্ছি তুমি পাচ্ছ, এই ধরনের একটা বার্টার সিস্টেমের মতো। বার্টার সিস্টেমটা কি ভালোবাসার ক্ষেত্রে প্রযোজ্য? মোটেও নয়। একটা সুন্দর উদাহরণে যাই, প্রকৃত ভালোবাসার সত্যিকারের বড় উদাহরণ হচ্ছে ছোটোবেলায় মা যখন শিশুকে ভালোবাসে সে কী করছে, মা কিন্তু রাতের ঘুম ভুলে যায়, বাচ্চার পাশে, অসুস্থ বাচ্চার পাশে সারা রাত জেগে বসে থাকে, বাট বিনিময় কিন্তু কিছু আশা করে না। ছোট্ট বাচ্চাটার জন্য যখন বাচ্চাটা সবে হাঁটতে শিখে নি, জাস্ট হামাগুড়ি দিচ্ছে, তখন মা কিন্তু সব কাজের ফাঁকে করে দৌড়ে এসে দেখছে বাচ্চাটা পড়ছে কিনা, ব্যথা পাচ্ছে কিনা, বা কারণ ভালোবাসা। এখানে কিন্তু ওইটুকু শিশু বাচ্চাকে মাকে দেওয়ার মতো কিছুই নেই, অনাবিল হাসি ছাড়া, তাই না? কিন্তু তারপরেও মায়ের ভালোবাসা বাড়ে, অর্থাৎ সেটাই প্রকৃত ভালোবাসা, সেটাই নিঃস্বার্থ ভালোবাসা, সেই ভালোবাসাই ছড়িয়ে পড়ুক আমাদের সবার ভেতরে। তাহলে আর ভালোবাসা নিয়ে চোখের পানি ফেলা, তিক্ততা সৃষ্টি করা, মন খারাপ করা কোনোটাই আর থাকবে না। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে দেবো।